আমাকে রিস্ক করিব মারিব যি করে করক নখোৱাকে থাকাতকে মরি যাওয়াই ভাল আজি কিছু কি আমি যিসকল কর্মচারী আছে আমি নখোৱাকে আরো কাম করার ক্ষমতা আমার হাতত নাই আমি কেবল আমার প্রাপ্যখিনি বিচারিছো দুবেলা দুমুঠি ভাত বিচারিছো যে তোমালোকৰ ট্রান্সফারও করিম আমি তাতো মান্তি হয়েছো কেবল দরমাহাটো আমার সময়ত দিয়ক কিন্তু হয়ে গেল কি আজি 2021 চনতে লওয়া সিদ্ধান্ত এটা আজি 22 চন পালে 9 মে 2022 চনত আমার আকো নতুন মিনিষ্টার হিসেবে অশোক সিংগাল স্যার আহি দায়িত্ব ললে নগর উন্নয়ন বিভাগত আজি এবছর আজি মোটামুটি এবছর হল প্রতিটি মুহূর্তত আমি লগ করছো তখন আজি বিভাগীয় মন্ত্রীক লগ করছো বিভাগ সংশ্লিষ্ট মানে অথরিটিক লগ করছো সরকারক লগ করছো চেয়ারম্যানক আমি অনুরোধ করছো বোর্ডক অনুরোধ করছো কিন্তু আজি আমার কর্মচারীখিনির এই এই এটা অবস্থা আমি দরমাহা নাপাও কাম করো গধুর বজারলে কর্মচারী চলে লড়া ছোৱালীক ভাল স্কুলত দিব নোৱাৰে পিতৃ মাতৃ চিকিৎসার পয়সা নাই আজি রাতে যদি কিবা একটা এক্সিডেন্ট হয়ে যায় হঠাৎ যদি কিবা একটা পয়সার প্রয়োজন কর্মচারী দিব নোৱাৰে আত্মহননের দরে পথ লৈছে আমার কর্মচারী আমি বারবার অনুরোধ করছো মাননীয় মন্ত্রী আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারক আমি দুবারকে লগ করলো মন্ত্রী স্যারক লগ করছো ইহিনমান কর্মচারী স্যারে বহুত করিলে আমার এইখিনি কর্মচারী কল আমি এসেনশিয়াল সার্ভিসত থাকা কর্মচারী উপায় নাই বাধ্য হয়ে আজি আমি বর্ধিত কার্যনির্বাহক সভাপতি আমি আন্দোলনের কার্যসূচী ঘোষণা করবলগা হয়েছে এই অবস্থাত আমার আন্দোলন করার ইচ্ছা একেবারে নাই কারণ আমি এসেনশিয়াল কর্মচারী আমি জানো আমি নহলে জাবর জোথর গিলি যাব আমি সেও জানো উপায় নাই পেটত তো ভাত লাগিব কাম করলে আমি পয়সা দিলেহে আমি কাম করি পেটত ভাত নহলে আমি লগনে ভখনে কেনেকে কাম করিম আজি বর্ধিত কার্যনির্বাহী সভায় গভীর দুঃখ আর অসন্তুষ্টি প্রকাশ করে অনিচ্ছা সত্ত্বে আন্দোলনের কার্যসূচী লৈছো আমি আর এই আন্দোলনের কার্যসূচীত আমার ডিমান্ডখিনি আপনার ইয়াত আছে যে ছয় মাহরপর শান্তিস্পা যা দরমাহা পাওয়া নাই সরকারে অতি শীঘ্রে দরমাহা আদায় দিব লাগে কোরপরা দিব ডিভলিউশন ফান্ডখিনি আমাক রিলিজ করিব লাগে দুই নম্বরতে বোর্ডে দিয়ক গভর্নমেন্টে দিয়ক মাহর শেষত দরমাহা লাগিব মাহর শেষত কর্মচারীক দরমাহা দিয়ার কার্য ব্যবস্থা লোক আর যিখিনি সরকারীকরণ করা হল প্রথম অবস্থাত সেইখিনির গোটেই কাম গেজেট নোটিফিকেশন পর্যন্ত হয়ে গেছে কেবল বাজেটত পয়সাটো ধরে এই সকলক দরমাহা দিয়ার কার্য ব্যবস্থা লোক আমাক ট্রান্সফারও করক যি নিয়ম মান্দি দিছে সব মানিছো কেবল দরমাহা দিয়ার কার্য ব্যবস্থা লোক ফিক্স পে সাফাই কর্মী হরিজন কর্মচারী আড়াই হাজারেরপরা 3,000 টাকা দরমাহালে কাম করে এই কর্মচারীখিনিক রেগুলার পে স্কেল দিব লাগিব নহলে গোটেই অসম বন্ধ হয়ে যাব এবার সাফাই কর্মচারী কাম নকরে আর আজি যি বাহিরের এনজিওর দ্বারা সাফাইয়ের কাম করে আছে যার দ্বারা বেলেগে কাম করে আছে এই কাম নকরে আমার কর্মচারী নহলে নোয়ারে করিব কোনেও ক্ষমতা নাই গাড়ি দিছো আমি আমার মানুষ দিছো ড্রাইভার দিছো আমি সাফাই কর্মচারী কেজনমান দিছে আমার কর্মচারী লাগি আছে টান শহর সাফা করছো আমি আমার কর্মচারী করছো এইবার উপায় নাই এইবার কিন্তু আমি আন্দোলন এবার সরকারে না আমার কর্মচারী নামানে আজি সন্ধ্যা ভাঙি সুরমার হয়ে যাব কর্মচারী আজি গোটে বাইরে তাই ধর্ণা দিছে রাতেপা যে আপনার করে আছে কি গতি আমি সরকারক কইছো 18 তারিখ 21 তারিখলৈকে সময় দিছো 15 দিন সময় দিছো উইদিন 15 ডেজ কার্যকরী ব্যবস্থা করিব লাগিব নহলে 18 তারিখে আমি স্থানীয় বিধায়কসকলক লগ করে স্মারকপত্র দিম কারণ আমার বিধায়কসকলও জড়িয়তে আমি সরকার তেখেতসকলের মরেল সাপোর্ট তেখেতসকলের সদৃষ্টি আমাক লাগিব তেখেতসকলে গম পাক আমার সমস্যা কি